Hi friends, I am Payal and welcome to my channel Beautifier. আজকে একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এমনি আমি ভীষণ এক্সাইটেড আজকে। আজকের এক্সাইটমেন্টের কারণ হচ্ছে যে আজকে আমি একটু রান্নার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেটি করে দেখাবে আমার মা। আজকে প্রথম অনেক রিকোয়েস্ট করার পরে, অনেকবার বলার পরে আলটিমেটলি আমি কনভিন্স করতে পেরেছি আমার মাকে যে আমার চ্যানেলে এসে মায়ের হাতের সুস্বাদু একটা রান্না, মানে ধরুন রবিবার আমাদের সব থেকে বেশি আনন্দের ব্যাপার থাকে যে মায়ের হাতে আলুর দম আর পরোটা, ওটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, মানে আমাদের খুবই লোভনীয় ব্রেকফাস্ট। ওটা যতই বড় বড় রেস্টুরেন্টে যাই না কেন, যেখানেই খায় না কেন, মায়ের হাতের রান্নার মতো কিন্তু কিছু হয় না। তো আজকে আমি মাকে অনেকবার বলার পরে মা রাজি হয়েছে আলটিমেটলি যে সেই আলুর দম আর পরোটা, পরোটা তো দেখাবার কিছু নেই, আপনারা সকলেই জানেন কীরমভাবে পরোটা করে। আলুর দমটার রেসিপিটা খুব সহজ, খুবই সহজ, আমিও জানি, কিন্তু আমি আবার আপনাদের সাথে শিখবো। আমার মায়ের সাথে আগে আপনাদের পরিচয় করিয়ে নিই। ইনি হচ্ছেন আমার মা, এনার নাম প্রীতি আর আমার নাম পায়েল, তো প্রীতি পায়েল মিলিয়ে রাখা হয়েছে। ওয়েলকাম টু মাই শো, ওয়েলকাম টু মাই চ্যানেল মা। আজকে তাহলে শুরু করি। আর আমার মা কিন্তু শুধু ভালো রান্না করে না, আমার মা খুব ভালো গান গায়। পরে ভিডিওটা দেখতে থাকুন, মা কিন্তু দু লাইন গান শোনাবে। তো মা আমার সাবস্ক্রাইবারদের ডেফিনেটলি আমার মা দু লাইন গান শোনাবে, যদিও এখন সেরকম প্র্যাকটিসের মধ্যে নেই, তবু আমার রিকোয়েস্ট আর আপনাদের জন্য ডেফিনেটলি মা দুপুরে গাইবে। মা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল সিঙ্গার, মা প্রচুর কনফারেন্স করেছেন, প্রচুর শো করেছেন, বড় বড় আর্টিস্টদের সঙ্গে একসঙ্গে স্টেজ শেয়ার করেছেন। মা কাদের কাদের সঙ্গে তুমি গান গেয়েছো একই স্টেজে? আমি তখনকার দিনে যেমন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আর তখনকার দিনে যত বড় বড় ভালো আর্টিস্ট এনাদের সঙ্গে। আমার তোমার যিনি গুরু আর কি, ওনার নাম, ওনার নাম হলো যামিনী গাঙ্গুলী। আচ্ছা মা, তুমি এই রান্নাটা কার থেকে শিখেছো? এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা, আমার দিদা থেকে থেকে করেছি। আচ্ছা, তো খুবই সহজ রেসিপি। তো কি কি লাগবে মা আজকে এই রান্না? প্রথম কি লাগবে মা? এই যে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, সবকটা সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। ওকে, আর লাগছে, আর লাগছে সর্ষের তেল। ওকে, এইবারে এইটা টমেটো, 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 তারপর কড়াইশুঁটি, কড়াইশুঁটি, আর ধনে পাতা, ধনে পাতা, আর এটা হচ্ছে আদা বাটা, আদা বাটা। আচ্ছা, তেলে ফোড়ন দেবার জন্য তো কিছু কিছু নিয়েছো দেখছি, এটা গরম মশলা, খেতো করে নিয়েছি। গরম মশলার মধ্যে কি কি আছে? ছোট এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ওকে, আর এর মধ্যে আছে নুন, নুন, চিনি, আর এটা, আর এটা ভাজা মশলা। ওকে, ভাজা মশলার গুঁড়ো মানে তুমি ওই জিরে, ধনে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে। ওকে, ঠিক আছে। প্রথমে তাহলে মা আমাদের কড়া, কড়ায় প্রথমে কি দেবে? তেল তো? তেল। আচ্ছা, তাহলে তেলটা গরম হয়ে গেছে, এবার গরম মশলাগুলো সবকটা দিয়ে দেবো। ওকে, তেল গরম হয়ে গেছে, এবার টমেটো, এটা মোটামুটি কাঁচা টমেটো নিয়েছো, একটা বড় আর একটা ছোট। আমা এবার কি দেবে, টমেটোটা দিলে একটু অল্প নুন দিবে, তাহলে এটা নরম হয়ে যাবে। দেখো তো এতটা তো লঙ্কা টমেটো তো, হ্যাঁ, ঢাকা দিয়ে দে, মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি, আর এখনকার টমেটো তো তাড়াতাড়ি গলে না, নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি। টমেটোগুলো তো মনে হচ্ছে হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে, এটা মোটামুটি ওই হাফ এক কেজির মতো আলু আছে। হ্যাঁ, কড়াইশুঁটিতে মোটামুটি আন্দাজ মতো নেওয়া হয়েছে আলু, আন্দাজে কড়াইশুঁটি,
আন্দাজ মতো নুন, তাই তো? আগে একটু নুন দেওয়া আছে, হ্যাঁ, সেই আন্দাজে অল্প করে আছে। আন্দাজ মতো রবিবার মানেই হচ্ছে আমাদের এই আলুর দম আর পরোটার জন্যে এত সুন্দর টেস্টটা, না বলে না মায়ের হাতে রান্নার কোনো বিকল্প হয় না, যখনই তাই। এখন কাজের সূত্রে ম্যাক্সিমামই বাইরে খেতে হয়, কিন্তু এই সময়টা যখন মা রান্না করে কিছু দেয় সেটা যেন অমৃত মনে হয়। তো যাই হোক, সাধারণ আলুর দম লুচি আলু চকরি তরকারি সবাই করে বাড়ির রান্না তো, হ্যাঁ বাড়ির রান্না কিন্তু সত্যি টেস্ট অন্যরকম হয় যতই তুমি খাও। আদা দেওয়ার পরে অল্প চিনি, এই চিনিটা বলে অপশনাল, মানে যেরকম যে দেবে দেবে তবে না দিলে হলুদ লঙ্কা দিয়ে কিছু করলো সাদা যদি ঝাল খেতে ইচ্ছে অল্প কিছু লঙ্কা দেওয়া যায়। আচ্ছা তাহলে শুকনো লঙ্কাটা না খাওয়াই ভালো, লঙ্কা কুচিয়ে নিয়ে খাবার সময় খানিকক্ষণ নাড়া করে একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে, আর বোধহয় ভালো করে বেশ নুনটাও মজবে মজবে, হ্যাঁ নুনটাও দেবে। এবার খুলছি, হ্যাঁ হ্যাঁ একটু জল দেবো, জলটা কিন্তু খুব বেশি না, সামান্য মানে সেদ্ধ হওয়ার মতো জল। এটা সেদ্ধ হয়ে গেছে, এটা একটু ভাজা মশলা ভাজা মশলা এটা ভাজা মশলাটা দেওয়া হবে, তাই ধনে পাতার যে খানিকটা খানিকটা রাখবে তার হাতে করে দিই, হ্যাঁ হ্যাঁ ভাজা মশলাটা দেবার পরেই গন্ধটা একটা সুন্দর গন্ধ আছে, তার সাথে ধনে পাতার গন্ধটাও একটা আছে। আর শীতকালে এরকম ছোট আলুর দম বা হ্যাঁ আলু ছোটো আলু এই সময়টাই পাওয়া যায়, দিদাও খুব করছে সাদা সাদা আলুর দম আর লুচি বা পরোটা লুচি দিয়েও ভালো লাগে সব, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে নামে না বয় নেবে নামি নিয়ে আলুর দম রেডি, তাই তো মা? আপনারা খেয়ে দেখবেন, হ্যাঁ ডেফিনেটলি আপনারা রান্না করে খেয়ে দেখবেন কি দিয়ে খাওয়া যায়, না ওই লুচি পরোটা রুটি এমনি রুটি রুমালি রুটি তন্দুরি রুটি সব দিয়ে যে কোনো জিনিস দিয়ে, মানে যে কোনো আটা ময়দা যা কিছু প্রিপারেশন দিয়ে এটা আপনারা খেয়ে দেখতে পারেন, বা ধরুন এই শীতকালেতে যখন বেড়াতে যান পিকনিকে তখন এটা নিয়ে গিয়ে তার সাথে পাউরুটি দিয়েও ভালো লাগবে, দিয়েও ভালো লাগবে। তো একবার ডেফিনেটলি ট্রাই করবেন, এখন আমরা ট্রাই করে দেখি কীরকম হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি ভালো হবে কোনো সন্দেহ নেই। এখন আমি মাকে সার্ভ করি, বরাবর মাই সার্ভ করে, বড় হলে তো মেয়েরাই মা হবে। আজকে আমি মাকে সার্ভ করে দিচ্ছি, মায়ের সাথে সাথে আমিও খাবো। এটা হচ্ছে আমাদের সানডে ব্রেকফাস্ট, প্লেটে খাবার এসে গেলে তখন কিন্তু আর বসে থাকা যায় না, তখন মনে হয় কখন খাবো। মা এবার কিন্তু শুরু করছি, চলো তুমিও করো আমিও করি, খেয়ে তো বলবো ভালো হবে আমি তো জানি, তবুও আলুটা খুব সুন্দর গলেছে। ও মাই গড, অ্যাজ ইউজুয়াল যেরকম টেস্ট হতো সেরকমই, ইনফ্যাক্ট আজকে আরও ভালো লাগছে যেন মনে হচ্ছে। ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, এটা সানডে মর্নিংয়ের জন্য একদম পারফেক্ট, আমাদের মতো সানডে মর্নিংয়ে খেয়ে দেখবেন তার কিন্তু মজা আলাদা। আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে জানেন তো কী করতে হবে, লাইক অ্যান্ড শেয়ার কিন্তু
একদম। তাহলে আজকের ভিডিওটা আমি শেষ করতে চাই মা তোমার দু লাইন গান দিয়ে। আমার যারা সাবস্ক্রাইবার তারাও দেখবে, তারা শুনবে অ্যাকচুয়ালি। আর তাহলে মা প্লিজ দুটো লাইন। আমারে প তোমার পথের থেকে অনেক দূরে গেছে বিকে গেছে বিকে আমারে প আমার ফুলে আর কি কবে দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে কারে ডেকে।